কলকাতা নাইট রাইডার্স। আইপিএল 2023টা একদমই মনের মতো হয়নি, তার উপরে নানা সমস্যা। একেতে ম্যানেজমেন্টের সমস্যা, তার উপর প্লেয়িং ইলেভেন ঠিক করতে পারছে না, মানে টিমের প্লেয়িং ইলেভেন আর কম্বিনেশান যা বলে, মানে সেই কম্বিনেশানটা তৈরি করতেই কিন্তু সেই 7 থেকে 8টা ম্যাচ লেগে গেল কলকাতা নাইট রাইডার্সের। তাও কিন্তু এখনও ঠিকঠাক কম্বিনেশান পায়নি কেকেআর। তো বস, আইপিএল 2023-এর প্রথম থেকেই যদি তোমরা খেয়াল করে থাকো যে সব থেকে বেশি ওপেনার, হ্যাঁ বন্ধুরা, সব থেকে বেশি ওপেনার যদি কোনো টিম পরিবর্তন করে থাকে তাহলে সেটা হচ্ছে এই কলকাতা নাইট রাইডার্স। বস দেখো, টিমে এত পরিবর্তন করলে কিন্তু সেই টিমের উন্নতি কোনোদিনই হয় না, তোমরা প্রত্যেকেই জানো। একটা প্লেইং ইলেভেন নিয়ে লেগে থাকতে হয়, যেমনটা করছে গুজরাট টাইটান্স। তো কেকেআর কিন্তু সব থেকে বেশি ওপেনার পরিবর্তন করেছে কেকেআর আইপিএল টিমগুলোর মধ্যে, ঠিক আছে। তো তার মধ্যে একটা প্লেয়ার হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ, যেই প্লেয়ারটা কিন্তু সেই গুজরাটের সঙ্গে 83 করেছিল, তারপর থেকে কিন্তু তার ব্যাট থেকে খুব একটা ধ্বংসাত্মক, মানে একটা ফায়ারের মতো ইনিংস কিন্তু আমরা দেখতে পাইনি, যেটা কেকেআর ফ্যানরা দেখতে চাইছিল। তো বস, সেই জন্য আমার মনে হয় সে যেহেতু এখন অফফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রচণ্ড অফফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে, তো পরবর্তী ম্যাচে, যেহেতু লাস্ট ম্যাচ কেকেআরের আইপিএল 2023-এর, তো সেই ম্যাচে আমার মনে হয় জনসন চার্লস তাকে কিন্তু ট্রাই করা উচিত প্লেইং ইলেভেনে, তাকে অবশ্যই নেওয়া উচিত। এই ওয়েস্ট ইন্ডিজের এই প্লেয়ারটা ধ্বংসাত্মক ওপেনিং করে, ওপেনিংয়ে নেমে বেশ ভালো মার্কুটে প্লেয়ার আছে কিন্তু বস, বললে হবে না, ঠিক আছে। তো আমার মনে হয় শেষ ম্যাচে তাকে দেখা উচিত, তাকে একটা সুযোগ অবশ্যই দেওয়া উচিত রহমানুল্লাহ গুরবাজের পরিবর্তে। সেও কিন্তু উইকেট কিপার, এটা একটা বড় প্লাস পয়েন্ট, সেও কিন্তু একটা উইকেট কিপার। তো আমি তো বলবো তাকে অবশ্যই ট্রাই করো রহমানুল্লাহ গুরবাজের পরিবর্তে। তো এই ব্যাপারে তোমাদের মতামত কিন্তু আমি অবশ্যই জানতে চাই, এটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা তোমাদেরকে আমি জানালাম। এবার তোমরা তোমাদের ওপিনিয়নটা নিচে অবশ্যই কমেন্টে জানিও।